আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি ফরিদা ইয়াসমিন, প্রভাষক পদার্থবিদ্যা বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ। গত ক্লাসে তোমাদের স্যার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দশম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব নিয়ে আলোচনা করেছিল। এই চ্যাপ্টারের কিছু অংশ আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে দেখো, আজকে আমি তোমাদের আদর্শ গ্যাস সমীকরণ, গ্যাসের গতিতত্ত্বের মৌলিক শিকার্য এবং আদর্শ গ্যাসের চাপের সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আসো আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস কি? প্রথম ক্লাসেই স্যার তোমাদেরকে বুঝিয়েছে, বর্ণনা করেছে। তারপর আমি বলবো আদর্শ গ্যাস আসলে কাল্পনিক ধারণা মাত্র, কিছু সত্য সাপেক্ষে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে। আর যে আমরা গ্যাসের সূত্রগুলো জানি, বয়লের সূত্র, চার্লসের সূত্র এবং চাপের সূত্র, অর্থাৎ যেই সকল গ্যাসগুলো এই সূত্রগুলো গ্যাস সূত্রগুলো মেনে চলবে সেগুলো হচ্ছে আদর্শ গ্যাস। তাহলে গত ক্লাসে তোমাদের যে বয়লের সূত্র, চার্লসের সূত্র এবং চাপের সূত্র ছিল, এখন ওই তিনটি সূত্রের সমন্বয় রূপ হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণটি। তাহলে দেখো, যদি পি চাপে এবং টি তাপমাত্রায় একটি নির্দিষ্ট বরের গ্যাসের আয়তন ভি হয়, তাহলে বয়লের সূত্র অনুসারে আমরা জানি বয়লের সূত্রের বেলা কী থাকে, তাপমাত্রা স্থির থাকে আর চাপ আয়তনের ব্যস্তানুপাতিক হয়, বা আয়তন চাপের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে বয়লের সূত্র। এরপর হচ্ছে চার্লসের সূত্র থেকে আমরা জানি চাপ স্থির থাকবে, আয়তন তাপমাত্রা সমানুপাতিক হবে। এই বয়লের সূত্র এবং চার্লসের সূত্রে দুটি সূত্রকে যদি আমি সমন্বয় করি, তাহলে লিখতে পারবো ভি প্রপোর্শনাল টি বাই পি, অর্থাৎ পি বি সমান কে টি। এখানে কে একটি সমানুপাতিক ধ্রুব। এখন আসো, যদি এক মোল গ্যাস হয়, ওয়ান মোল গ্যাস, মোলার সংখ্যা, এগুলো আমরা কেমিস্ট্রি থেকে পড়ে আসছি, তাহলে ওয়ান মোল গ্যাস বা এক গ্রাম অণু গ্যাসের ক্ষেত্রে আমরা এই সমানুপাতিক ধ্রুবক যে কে আছে সেটাকে আমরা আর দ্বারা লিখতে পারি, পিবি সমান আর টি। এখানে এই আরটার বিভিন্ন নাম আছে, যেমন সর্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক, মোলার ধ্রুবক বা মোল ধ্রুবক বা বিশ্বজনীন গ্যাস ধ্রুবক। এটার একটা নির্দিষ্ট মান আছে, 8.31 জুল পার কেলভিন পার মোল। এই মান এবং এককটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্নের মধ্যে থাকে। তাহলে দেখো, এখান থেকে একটা অনুধাবনমূলক প্রশ্নও আসে, সেটা হচ্ছে আর কে কেন সর্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। কারণ হচ্ছে এক মোল গ্যাসের জন্য এই আর এর মানটি সর্বদা একই থাকে, পরিবর্তন হয় না, এই জন্য আর হচ্ছে সর্বজনীন বা বিশ্বজনীন গ্যাস ধ্রুবক। এখন আসো, এক মোল বা এক গ্রাম অণু গ্যাসের আয়তনের বেলায় প্রথমে ছিল নির্দিষ্ট পরিমাণ গ্যাসের বেলায়, আর এখন হচ্ছে এক মোল বা এক গ্রাম অণু গ্যাসের বেলায় তার আয়তন ভি সমান লিখতে পারবো এম ডিভাইডেড বাই এম ইন্টু ভি। এখানে এমটা হচ্ছে ক্যাপিটাল লেটার, এমটা হচ্ছে গ্যাসের আণবিক ভর, আর স্মল লেটার এমটা হচ্ছে গ্যাসের পরিমাণ বা ভর। অর্থাৎ যদি প্রশ্নের মধ্যে থাকে 2 গ্রাম অক্সিজেন অণু বা 2 গ্রাম অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে, তখন আমরা ওই 2 গ্রামটা হবে এখানে স্মল লেটারের এম, গ্যাসের পরিমাণ বা ভর, আর অক্সিজেন বলাতে এখানে এমটা হবে তার আণবিক ভর। তাহলে এই ক্ষেত্রে তার আয়তনটা পরিবর্তন হয়ে যাবে, ভি এর জায়গায় হবে এম ডিভাইডেড বাই এম ইন্টু ভি। তাহলে এখানে পি ভি সমান আরটি যে ফর্মুলাটা আছে, ওখানে আমরা শুধু ভি এর মানটা যদি পরিবর্তিত মানটা বসাই, তাহলে আমরা একটা রাশিমালা পাচ্ছি পি ভি সমান এম বাই এম আরটি। এখানে গ্যাসের পরিমাণ ডিভাইডেড বা আণবিক ভর, গ্যাসের পরিমাণ এবং আণবিক ভরের অনুপাতটা মোল সংখ্যা দ্বারা লেখা হয়, যেটা এন দ্বারা প্রকাশ করি। তাহলে পিবি সমান ফাইনালি আমরা একটা সূত্র পাচ্ছি, সেটা হচ্ছে এন আর টি। আর এই পিবি সমান এন আর টি, এই সমীকরণটিকে বলা হয় আদর্শ গ্যাসের সাধারণ সমীকরণ অথবা অবস্থা সমীকরণ বা বয়েল চার্লসের সূত্রের সমন্বয় সমীকরণ। কেন বয়েল এবং চার্লসের একসাথে সমন্বয় করে সূত্রটা প্রতিপাদন করা হলো। তাহলে এই ফর্মুলাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এখান থেকে সৃজনশীল প্রশ্ন উদ্দীপকের মধ্যে থাকতে পারে, সৃজনশীল প্রশ্নে এই ফর্মুলা দিয়ে প্রয়োগমূলক উচ্চতর দক্ষতায় প্রশ্ন থাকতে পারে।
এখন আসো, যদি চাপ, আয়তন এবং তাপমাত্রা তিনটি পরিবর্তন হয়, অর্থাৎ কোনো একটি গ্যাসের চাপ, আয়তন এবং তাপমাত্রা এত হওয়াতে অপর একটি গ্যাসে ওই গ্যাসেরই যদি আমি চাপের পরিবর্তন পি টু, ভি টু এবং টি টু করি, চাপ, তাপমাত্রা এবং আয়তন, অর্থাৎ কোনো একটি গ্যাসের পি ওয়ান চাপের জন্য যদি আয়তন ভি ওয়ান, পি টু চাপের জন্য আয়তন যদি ভি টু হয় এবং তাপমাত্রা টি টু হয়, তাহলে এই তিনটি রাশির সমন্বিত রূপটা কিভাবে হবে। এভাবে করে যদি আমি এন সংখ্যক বা পরিবর্তন করি, চাপের এন সংখ্যক বা পরিবর্তন করি, তাহলে একইভাবে আয়তন এবং তাপমাত্রারও এন সংখ্যক বা পরিবর্তন হবে। তাহলে সমন্বিত ওই সমীকরণ থেকে আমরা জানি পি বি বাই টি সমান কে। তাহলে এখান থেকে আমরা সৃজনশীল প্রশ্নগুলো পাবো, যদি চাপ, আয়তন এবং তাপমাত্রা তিনটি রাশি কী হয়, পরিবর্তন হয়। অনুরূপভাবে আমরা আরও দুটি সমীকরণ পাবো, দেখো সেটা হচ্ছে কি, ঘনত্বের সাথে তাপমাত্রার সম্পর্ক এবং ঘনত্বের সাথে চাপের সম্পর্ক। এই ফর্মুলাটা কিছুই না, পি ভি বাই টি সমান কে। ওই ফর্মুলাতে আমি কি করলাম, ভি এর জায়গায় এম বাই রো বসালাম, আর যেহেতু এম পরিমাণ নির্দিষ্ট, ভরটা নির্দিষ্ট থাকবে, তাহলে উভয় ক্ষেত্রে ভরটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ভি এর জায়গায় আমি কি বসাবো, রো বসাবো। তাহলে ভি এর জায়গায় যদি রো বসাই, রো টি বাই পি সমান হবে ধ্রুব, অর্থাৎ ঘনত্ব, তাপমাত্রা এবং চাপের মধ্যে সম্পর্ক। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা রো এর সাথে, অর্থাৎ ঘনত্বের সাথে তাপমাত্রার ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর ঘনত্বের সাথে চাপের সমানুপাতিক সম্পর্ক। তাহলে এতটুকু দিয়ে আমরা বইতে যে উদাহরণগুলো আছে নিজেরা প্র্যাকটিস করব। এখন আসো, এখান থেকে একটা অনুধাবনমূলক প্রশ্ন আসে এমসিকিউতেও দেয়, একক চাপে এক মোল কোনো গ্যাসের আয়তন ভি বনাম তাপমাত্রার লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে। অর্থাৎ ভি আয়তন বনাম তাপমাত্রার লেখচিত্র, আমরা জানি আয়তন তাপমাত্রার সমানুপাতিক, তাহলে অবশ্যই মূলবিন্দুগামী সরলরেখা হবে। এখন ঢাল সমান আমরা কি বুঝি, একটা মূলবিন্দুগামী সরলরেখা বা সরলরেখার সমীকরণের বেলায় ঢাল সমান আমরা জানি ট্যান থিটা, ট্যান থিটার সমান আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব হচ্ছে আয়তন আর ভূমি হচ্ছে টি, তাহলে ঢাল পাচ্ছি কি, বি বাই টি, ভি বাই টি। এখন আসো, একটু আগে যে আমরা সমন্বয় সূত্রের বা আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণে দেখতে পেলাম পি ভি সমান এনার্জি, যেহেতু এখানে চাপের মান পি এর মান এক, এন এর মান এক, এক মোল, তাহলে আমরা পাচ্ছি কি, ভি সমান আর টি। তাহলে ভি বাই টি সমান কী হবে, আর হবে। আর লেখচিত্র থেকেও আমরা পাচ্ছি কি, ভি বাই টি সমান হচ্ছে ঢাল, তাহলে ভি বাই টি সমান ঢাল, আবার ভি বাই টি সমান হচ্ছে আর, অর্থাৎ গ্যাসের আয়তন এবং তাপমাত্রা লেখচিত্রের ঢাল মোলার গ্যাস ধ্রুবক আরকেই নির্দেশ করে। তাহলে যদি সৃজনশীল প্রশ্নে আসে, অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে দিতে পারে, তখন আমরা একটু গুছাই লিখব চিত্রটা, একে সূত্র থেকে আমরা কীভাবে পেলাম, লেখচিত্র থেকে কীভাবে পেলাম, এটা দেখাবো। আর এমসিকিউতে আসলে সরাসরি বলবো আয়তন বনাম তাপমাত্রা লেখচিত্রের ডাল সার্বজনীন ধ্রুবক আর কি নির্দেশ করব। এরপরে দেখো গ্যাসের গতিতত্ত্ব, আমাদের এই চ্যাপ্টারটা দুটো অংশ ছিল, একটা হচ্ছে আদর্শ গ্যাস, আবার গ্যাসের গতিতত্ত্ব। গ্যাসের গতিতত্ত্ব মানে হচ্ছে গ্যাসের অণুগুলো যে বিক্ষিপ্ত গতিতে চলে, আমরা জানি গ্যাসের অণুগুলো সারাক্ষণই ছুটাছুটি করে, স্থির থাকে, এই গ্যাসের অণুগুলো যে বিক্ষিপ্ত গতিতে চলে, সেই বিক্ষিপ্ত গতিটা যে তত্ত্বের মাধ্যমে আমরা ব্যাখ্যা করি, সেটাই হচ্ছে কি, গ্যাসের গতিতত্ত্ব। আর গ্যাসের গতিতত্ত্বের কিছু স্বীকার্য আসে যেগুলোকে আমরা মৌলিক স্বীকার্য বলি, এই মৌলিক স্বীকার্যগুলো এমসিকিউতে আসে, অনেক সময় অনুধাবনমূলক প্রশ্ন দিয়ে দেয় আদর্শ গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যগুলো লিখে। তাহলে এখানে আমি পয়েন্টগুলো দিয়ে দিলাম, তোমরা একবার রিডিং দিয়ে দিতে পারো, পয়েন্টগুলো একদম সহজ। অর্থাৎ প্রত্যেক গ্যাসই অসংখ্য ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এগুলো আমরা একদম অনেক আগে থেকে এই বিষয়গুলো জানি। তারপর হচ্ছে একই ধরনের গ্যাসের অণুগুলো একই হবে, ভিন্ন ধরনের গ্যাসের অণুগুলো ভিন্ন হবে, গ্যাস অণুগুলো বিন্দুবর পূর্ণ স্থিতিস্থাপকগুলো হবে, বিন্দুবর মানে খুবই ছোট
আয়তন খুবই নগণ্য হবে, স্থিতিস্থাপকগুলো মানে আয়তন আকার এগুলোর কোনো পরিবর্তন হবে না। বল প্রয়োগকে হলো আকৃতির পরিবর্তন হলো, আকারের পরিবর্তন হলো, বল অপসারণে আবার আগের অবস্থায় ফিরে আসবে। এরপর হচ্ছে অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব তুলনা, আয়তন হবে খুবই নগণ্য। গ্যাসের অণুগুলো এলোমেলোভাবে ছুটাছুটি করে, এটাও বললাম। গ্যাসের সংকোচনশীলতা উচ্চ, যেহেতু আন্তঃআণবিক দূরত্ব বেশি, গ্যাস অণুগুলো আন্তঃআণবিক দূরত্ব বেশি, এই জন্য সংকোচনশীলতা বেশি, অর্থাৎ চাপ প্রয়োগে সহজে কী হয়ে যেতে পারে, সংকুচিত প্রসারিত হতে পারে। এরপরে আসো, গ্যাসের অণুগুলো সর্বদা নিজেদের সাথে এবং পাত্রের দেওয়ালের সাথে সংঘর্ষে লিপ্ত হবে, এবং এই সংঘর্ষটি হচ্ছে স্থিতিস্থাপক। আমরা এতটুকু জানি সংঘর্ষ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্থিতিস্থাপক আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক। স্থিতিস্থাপক সংঘর্ষ মানে সংঘর্ষের আগে অণুগুলোর মূল ভরবেগ এবং গতিশক্তি, সংঘর্ষের পরে অণুগুলোর মূল ভরবেগ এবং গতিশক্তি কী হবে, সমান থাকবে। এরপর এখানে গড় মুক্ত পথের কথা বলা আছে, এটা তোমাদের আলাদা একটা টপিক আকারে আছে, ওটা পড়ানো হবে। অর্থাৎ পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্ব হবে ষড়রৈখিক, যেটিকে বলা হয় মুক্ত পথ। আর মুক্ত পথগুলোর গড়কে বলা হয় গড় মুক্ত পথ। এবং গ্যাস অণুগুলো যে সংঘর্ষে লিপ্ত হয় সেই সংঘর্ষ হবে খুবই তাৎক্ষণিক, মানে হঠাৎ করে। আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, দেখো গ্যাস অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে না, আর গ্যাস অণুগুলোর শক্তি হচ্ছে সম্পূর্ণই গতিশক্তি, আর এই গতিশক্তি পরম তাপমাত্রায় সমানুপাতিক হবে। এটাও ইম্পর্টেন্ট পয়েন্ট, এমসিকিউতে আসে অনেক সময়। গতিশক্তির সাথে তাপমাত্রা পরিবর্তন দিয়ে অঙ্কও আসতে পারে ছোটো ছোটো এমসিকিউতে, অর্থাৎ U1/E2 সমান T1/T2 এভাবে। আর গ্যাস অণুগুলোর উপর অভিকর্ষ বলে প্রভাব নেই, তাপমাত্রা বৃদ্ধি পেলে অণুগুলো বেগ বৃদ্ধি পাবে, তাপমাত্রা বৃদ্ধি পেলে বস্তু গ্যাস অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পাবে। এরপরে আসে পাত্রের দেওয়ালের সাথে গতিশীল অণুগুলোর অবিরাম সংঘর্ষের ফলে গ্যাসের চাপের সৃষ্টি হয়, আর সংঘর্ষ যত বেশি হবে চাপও তত বেশি হবে। এখানে কেউ একটা বিষয় দেখো, যেহেতু গ্যাসের অণুগুলো সারাক্ষণই ছোটাছুটি করে, তার ব্যাগ আছে, ব্যাগের দিকও ধনাত্মক এবং ঋণাত্মক হতে পারে, তাহলে এই অণুগুলোর একটা গ্যাসের মধ্যে অসংখ্য অণু থাকতে পারে, এই অসংখ্য অণুগুলোর একটি যদি সমষ্টিক ব্যাগ বের করতে যাই, তাহলে তার গড় ব্যাগ নির্ণয় করতে পারি, আবার গড় বর্গব্যাগ নির্ণয় করতে পারি। সবচেয়ে কার্যকর যেটা, অর্থাৎ যার মাধ্যমে গ্যাসের অণুগুলোর ব্যাগ নির্ধারণ করা হয়, সেটা হচ্ছে মূল গড় বর্গব্যাগ। কেন মূল গড় বর্গব্যাগকে কার্যকরী ব্যাগ বলা হয়, এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন। যেমন দেখো, গড় ব্যাগ যদি আমি বের করতে যাই, যেহেতু অণুগুলোর ব্যাগ ধনাত্মক এবং ঋণাত্মক হতে পারে, এই জন্য গড় ব্যাগ বের করতে গেলে গড় ব্যাগের মানটা শূন্য আসতে পারে, এই জন্য গড় ব্যাগটা কার্যকরী না। এরপর হচ্ছে গড় বর্গব্যাগ, যদি গড় বর্গব্যাগ বের করি, এক্ষেত্রে বর্গ করার কারণে ঋণাত্মক যে ব্যাগটা থাকবে সেটাও কী হয়ে যাবে, ধনাত্মক হয়ে যাবে, ফলে ব্যাগের মানটা অনেক বেশি আসবে, অ্যাকুরেট মান, সঠিক মানটা আমরা পাব না। আর মূল গড় বর্গব্যাগ যদি করি, তাহলে প্রকৃত মান যেটা, গ্যাস অণুগুলোর প্রকৃত গড় মান যেটা, যে মানটা থাকবে সেটা আমরা পেতে পারি, এই জন্য আমরা মূল গড় বর্গব্যাগ বের করি। এরপর আসো, গ্যাসের এই গতিতত্ত্ব অনুসারে আদর্শ গ্যাসের চাপের একটি সমীকরণ, এগুলো প্রতিপাদনগুলো একটু দেখে গেলে হবে তোমাদের, কিন্তু এখানে যে ফর্মুলাগুলো আমরা পাবো এগুলো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন অবশ্যই আসে। তাহলে এই আদর্শ গ্যাসের চাপের সমীকরণ বের করার জন্য আমরা কী করব, একটি ঘনকাকৃতি পাত্রের মধ্যে কিছু আদর্শ গ্যাস নিব। এই পাত্রের প্রতিবাহু দৈর্ঘ্য, যে ঘনকাকৃতি পাত্র নিলাম এই পাত্রের প্রতিবাহু দৈর্ঘ্য হচ্ছে এল, পাত্রের অণুর সংখ্যা হচ্ছে এন, প্রতিটি অণুর ভর হচ্ছে এম, তাহলে অণুটির মোট ভর কী হবে বা গ্যাসের মোট ভর কী হবে, এম এন। এখন ধরে নিলাম একটি অণু ই1 বেগে ওপি বরাবর ক্রিয়াশীল, বা এই যে ই1 বেগে ওপি বরাবর ক্রিয়াশীল আমি ধরে নিলাম, এই অণুটি যে কোনো দিকে ব্যাগ, যে কোনো একটি নির্দিষ্ট দিকের ব্যাগ ধরে নিলাম সি,
আর এক্স ওয়াই জেড অক্ষ বরাবর এর বেগ হতে পারে ইউ ভি এবং ডাব্লিউ। এখানে ইউ ওয়ান ভি ওয়ান ডাব্লিউ ওয়ান লেখা হলো একটি অণুর জন্য। এক্স অক্ষ বরাবর যেদি যতগুলো অণু যাবে তাদের বেগ হবে ইউ, ওয়াই অক্ষ বরাবর যতগুলো অণু গতিশীল হবে সেটা হবে ভি, জেড অক্ষ বরাবর যতগুলো অণু গতিশীল হবে সেটা হচ্ছে ডাব্লিউ। এভাবে আমি কি করতে পারবো, সি স্কোয়ার অর্থাৎ যে কোনো একটি দিকের ব্যাগ সি স্কোয়ার সমান আমি লিখতে পারবো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার, অর্থাৎ তিন অক্ষ বরাবর তিনটি উপাংশের বর্গের সমষ্টি। এখন আসো ধরে নিলাম যে কোনো একটি অণু ইউ ওয়ান বেগে একশো অক্ষ বরাবর গতিশীল হলো, তাহলে অণুটি কী করবে, পাত্রের দেওয়ালে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে সে আবার মাইনাস ইউ ওয়ান বেগে বিপরীত দেওয়ালের দিকে ছুটে আসবে, তাহলে তার একটা ভরবেগের পরিবর্তন হবে। তাহলে আমরা ভরবেগের পরিবর্তন সমান আমরা জানি শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। শেষ ভরবেগ কী ছিল, যেহেতু সে মাইনাস ইউ ওয়ান বেগে ফিরে আসলো তাহলে শেষ ভরবেগ হবে মাইনাস এম ইউ ওয়ান। আবার ফর্মুলার মধ্যে একটা মাইনাস আছে, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, আদি ভরবেগ হচ্ছে এম ইউ ওয়ান। আলটিমেটলি অণুটির ভরবেগের পরিবর্তন কী, মাইনাস টু এম ইউ ওয়ান। এখন আসো অণুটির ভরবেগের পরিবর্তনের হার, দেখালাম অণুটির ভরবেগের পরিবর্তনের হার, এখানে একটা মাইনাস আছে, আমি ঋণাত্মক চিহ্নটা কেন দিই নাই, কারণ হচ্ছে কি অণুটি যেমন পাত্রের দেওয়ালের উপর ধাক্কা দিবে একইভাবে পাত্রের দেওয়ালও অণুটির উপর ধাক্কা খাবে, তাহলে একটা ভরবেগের পরিবর্তন ধনাত্মক হলে আর জনের সাপেক্ষে ভরবেগের পরিবর্তন হবে ঋণাত্মক। তাহলে আমি এখানে মানটা ধরলাম, দিকটা বাদ দিলাম, তাহলে ভরবেগের পরিবর্তনের হার কি, পরিবর্তনের হার মানে সময় দ্বারা ভাগ করা, টি দিলাম, টু এম ইউ ওয়ান বাই টি। আবার টি সমান কি, দূরত্ব বাই ব্যাগ, এখানে দূরত্ব টু এল কেন দিলাম, টু এল দিলাম এই জন্য কারণ অণুটি প্রথমে একটা সামনের দেওয়ালে গেল আবার সে একই ব্যাগ নিয়ে পেছনের দেওয়ালে ফিরে আসলো, তাহলে পেছনের দেওয়ালে যদি সে ফিরে আসে তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি এল হয় তাহলে সামনে একবার গেল এল দূরত্ব আবার পেছনে ফিরে আসলো আবার এল দূরত্ব, তাহলে টোটাল দূরত্ব হবে টু এল, ব্যাক হচ্ছে ইউ ওয়ান। এগুলো হচ্ছে সিম্পল ক্যালকুলেশান। আর ভরবেগের পরিবর্তনের হারকে আমরা বলি প্রযুক্ত বল, এখান থেকে চাপের সমীকরণটা আমরা পাবো, চাপ সমান প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, কিছুই করিনি এখানে বলের মানটা আর ক্ষেত্রফল বসালাম, যেহেতু ঘনক আকৃতি এর জন্য দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল এল স্কোয়ার হবে, একটু ক্যালকুলেশন করলাম। এবার হচ্ছে মোট চাপ, একটা অণুর জন্য যদি আমি ইউ ওয়ান বেগে গতিশীল হয় আমি যদি এন সংখ্যক অণু ধরি তাহলে এন সংখ্যক অণুর জন্য তার টোটাল চাপটা কী আসবে, তাহলে ইউ ওয়ান স্কোয়ার প্লাস ইউ টু স্কোয়ার প্লাস ইউ ওয়ান স্কোয়ার। এটাকে আমি কীভাবে লিখলাম, একটু আগে যে গড় বেগের সংজ্ঞা দেখালাম, গড় বর্গ বেগের সংজ্ঞা ওখান থেকে লিখতে পারলাম, তাহলে এই ফর্মুলাটা আমি লিখলাম কি এন ইউ বার স্কোয়ার, অর্থাৎ ইউ বার গড় বর্গ বেগ সমান ইউ এন স্কোয়ার প্লাস ইউ টু স্কোয়ার প্লাস আপ টু ইউ এন স্কোয়ার ডিভাইডেড বাই এন, ওই এনটা এই পাশে চলে আসলো, আলটিমেটলি এটা হচ্ছে গড় বর্গ বেগের ফর্মুলাটা। এখন আসো যেহেতু অণুগুলো এলুমেলু অক্রম গতিতে ঘুরে, আমি ধরে নিলাম প্রত্যেক অক্ষ বরাবর তাদের বেগের মানটা সমান, তাহলে বেগের মান প্রত্যেক অক্ষ বরাবর যদি অর্থাৎ তিন অক্ষ বরাবর যদি বেগের মান সমান হয় তাহলে এক্স অক্ষ বরাবর জন্য গড় বর্গ বেগ যা, ওয়াইকের জন্য গড় বেগের বেগও তা হবে, এবং জেড অক্ষ বরাবর গড় বর্গ বেগ মানও তা হবে। সুতরাং টোটাল গড় বর্গ বেগটা আমি পেয়ে যাচ্ছি, যেহেতু তিনটা মানই সমান তাহলে সি বার স্কোয়ার, এটা হচ্ছে টোটাল যে কোনো একটি দিকের জন্য লব্ধি গড় বর্গ মানটা, সেটা কী পাচ্ছি থ্রি ইউ বার স্কোয়ার, যেহেতু মানগুলো সমান। এখন এই ইউ বার স্কোয়ার যে আছে ঠিক আগের ফর্মুলাতে যেখানে আছে ওখানে আমি কী লিখতে পারবো, সি বার স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি, শুধু এখানে ইউবার স্কোয়ার অর্থাৎ গড় বর্গ বেগের মানটা বসিয়ে দিলাম। এখন আসো কিছুই করিনি, শুধু সিম্পল ক্যালকুলেশন, এখান থেকে আমাদের ফর্মুলাগুলো শুরু। দেখো পি ভি, যেহেতু এল কিউব মানে আয়তন ভি, তাহলে
एल किूबा कि करल भि आकार पशे नहीं आसलम एखे पासी वन थार्ड एम एन सी बार स्कोयर आर एम एन प्रति अणुर भर और अणुर संख्यार गुणफल हम मोट भर तर एक फर्मूला पे जा भि समान वन थार्ड एम गड़ वर्ग बेग एरपर आसो एक सजा लिखल ये फर्मूला तो हमें कि करलम भिटा के पशे नहीं आसलम তাহলে এন বাই ভি অর্থাৎ একক আয়তন অনুসংখ্যা নির্দেশ করে এন বাই ভি সমান হচ্ছে স্মল লেটারের এন যেটি একক আয়তন অনুসংখ্যা নির্দেশ করে আর আবার দেখো এম এন বাই ভি অর্থাৎ ভর বাই আয়তন সেটা আবার কী নির্দেশ করবে গ্যাসের ঘনত্ব রো একইভাবে ঘনত্ব দিয়েও আমি একটা ফর্মুলা পাচ্ছি এরপরে দেখো পি ভি সমান ওয়ান থার্ড এম সি বার স্কোয়ার যেটা ছিল ওটাতে যদি আমি একটু ক্যালকুলেশন করি টু বাই থ্রি ইন্টু হাফ করি তাহলে হাফ এম সি স্কোয়ার সমান হচ্ছে গতিশক্তি ই পেয়ে যাচ্ছে তাহলে এখানে একটা কথা লেখা আছে দেখো একটু এম সি কিউতে আসে একক আয়তনে গ্যাসের চাপ গতিশক্তি দুই তৃতীয়াংশ যদি ভি এর মান ওয়ান হয় তাহলে একক আয়তনে গ্যাসের চাপ গতিশক্তির কী হবে দুই তৃতীয়াংশ হবে এরপরে আরেকটা ফর্মুলা দেখো এখানে এক মোল গ্যাসের ক্ষেত্রে হবে এক মোল গ্যাসের ক্ষেত্রে ই সমান থ্রি বাই টু আর টি কিছুই করিনি শুধুমাত্র পি বি সমান ওয়ান থার্ড এম সি বার স্কোয়ার যেখানে ছিল ওখানে পি বি এর জায়গায় আর টিটা বসালাম তাহলে আর টি বসালে গতিশক্তির একটা ফর্মুলা পেয়ে যাব আবার এই ফর্মুলা থেকে আরেকটা যদি একটু ক্যালকুলেশন করি দেখো এই যে পি বি সমান ওয়ান থার্ড এম সি বার স্কোয়ার একটা পাচ্ছি পি বি সমান আবার আর টিও পাচ্ছি লাস্টের এই ফর্মুলাটা একটু যদি সিম্পল ক্যালকুলেশন করি তাহলে আমরা গড় বর্গ বেগ সমান পাচ্ছি থ্রি আর টি বাই এম এখানে এমটা হচ্ছে আণবিক ভর আরটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক আর টি হচ্ছে পরম তাপমাত্রা এখানে আমি উভয় পাশে যদি একটা বর্গমূল করে দিই রুট করে দিই তাহলে একটা ফর্মুলা আমি পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে কি আর এম এস ভ্যালু মূল গড় বর্গ বেগ গ্যাস অণুগুলোর মূল গড় বর্গের বেগ সমান আমি পাচ্ছি রুট ওভার থ্রি আর টি বাই এম এখানে যেহেতু একটি নির্দিষ্ট গ্যাসের জন্য তার আণবিক ভর সমান বা ধ্রুবক এবং মোলার গ্যাস ধ্রুবক সেটাও ধ্রুবক রাশি থ্রিও হচ্ছে ধ্রুবক রাশি তাহলে বেগের আর এম এস এই ভ্যালুটা হবে কি পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক তাহলে আমাদের এই ফর্মুলাগুলো একটু মনে রাখবো আমাদের বইতে যে ছোট ছোট গাণিতিক সমস্যাগুলো আছে ওই ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাগুলো কাজে লাগবে তাহলে আজকে যতটুকু পড়ালাম এর মধ্যে প্রয়োজনীয় সূত্রগুলো আমি এখানে আলাদা করে দিলাম দেখো এই সবগুলো ফর্মুলা আমাদের গাণিতিক সমস্যার ক্ষেত্রে দরকার হবে আজকে এ পর্যন্তই ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ